নমস্কার নমস্কার, আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল সাকসেস ইন লাইফ। আপনাদের জন্য সাকসেস ইন লাইফ। বন্ধুরা, আজকে বিশেষ বার্তা নিয়ে আমরা হাজির হয়েছি সাকসেস ইন লাইফ ইউটিউব চ্যানেলে। সকল বন্ধুকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের সকালের বার্তা, মানে পার্শ্ব শিক্ষক বার্তা। আশা করছি সমস্ত বন্ধু, আমার চ্যানেলের ভিউয়ার্স এবং যারা এই চ্যানেলটিকে দেখবেন তারা সকলেই ভালো আছেন এই কঠিন পরিস্থিতির মধ্যেও। এবং ভালো বন্ধু থাকতে হবে, চিন্তা টেনশন এরকম যদি করেন তাহলে আরও বেশি করে সমস্যায় পড়ে যাবেন। সেজন্য কোনো চিন্তা নয়, বিধিনিষেধগুলো ভালো করে মেনে চলুন। সরকার যে বিধিনিষেধ দিয়েছে এবং হু যে বিধিনিষেধ দিচ্ছে, বিভিন্ন হোয়াটসঅ্যাপ ফেসবুকে আমরা যে বিধিনিষেধগুলো বাস্তবসম্মত, সেই বিধিগুলোকে আমাদের মেনে চলতে হবে। তো ভিডিও শুরুর প্রথমে একটু রিকোয়েস্ট করে নিই আপনাদের কাছে, এখনও পর্যন্ত যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। ভিডিওর নিচে ডান দিকে লাল কালারের সাবস্ক্রাইব বোতামটি টিপে পাশে থাকা বেল আইকনটিতে দাবিয়ে উপরের অল নোটিফিকেশনে ক্লিক করুন। বন্ধু, প্যারাটিচারদের খবর তো প্রায় উবেই গেছে আর কি, তবুও খবর দেবো আজকে আমি একটু। খবরটা হলো কিছু নেই, তাহলে ভিডিওতে আসা কেন? গপ্প শোনাতে না বন্ধু, গপ্পটাকে সত্যি করতে। তো ভোরবেলা উঠে দেখি দুটোর সময় ঘুম ভেঙে গেছে, উঠেই হাতে মোবাইলটা নিয়ে দেখি একটা বিশাল বড় আপডেট। আপডেটটা কি? বেতন বৃদ্ধি, লেখা আছে বেতন বৃদ্ধি। আমি ভাবলাম বেতন বৃদ্ধি এই করোনার সময় তো বিরাট ব্যাপার, সকলের বেতন বৃদ্ধি করে দিয়েছে। দেখলাম বিআরপি অমুক তমুক সাই 17 যত স্টাফ আছে সর্বশিক্ষার, সকলের এক চিটিয়া বেতন বৃদ্ধি করে, বাবারে। তো চ্যানেলটিকে একটু ক্লিক করে দিলাম, দেখি কি বলে। তো দেখলাম তাতে বলছে সেই জুন মাসে বেতন বৃদ্ধি হবে। বললাম বাহ, টাইটেলের সাথে কথার মিল নেই। আর আমার খবরটা শুনুন, যদিও আমার একটা খবর ভুল হয়ে গেছে, সত্য হয়নি। তবে অনেকজন প্রশ্ন তুলছেন সত্য হয়নি, হতেই পারে এরকম। কোনো বন্ধুরই খবর সত্য হয়নি, সে যত বড় নেতাই হোক, কারো খবর কিন্তু এখনও সত্য হয়নি। অতএব সবটাই ফেক, কিছুই এখনও সত্যতা রূপে আমাদের সামনে ধরা দিইনি। তো গতকালকেও তন্ন 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 করে খুঁজে নিলাম কোথায় আমাদের ফাইল, বাড়ি বসেই খুঁজলাম বন্ধু। মানে যারা ফাইল খুঁজতে যান তাদের কাছে কল করে জিজ্ঞেস করলাম, হোয়াট ইজ দ্য নিউজ অব প্যারা টিচার, কি খবর আছে? বললেন তন্ন তন্ন করে খুঁজে কোনো কিছুই মিলাতে পারলাম না। যেখানে ফাইল সই হয়, যেখানে থেকে ফাইল বের হয়, একেবারে সমস্ত কিছু খুঁজে ফাইলের কোনো চিত্র খুঁজে পাওয়া যায়নি। বলবেন আপনার চ্যানেলে তো ফাইলের কথা উঠেছিল, হ্যাঁ উঠেছিল। মিস্টার শিক্ষামন্ত্রী পুরো ধাপ্পা দিয়েছে, যাকে বলে করোনা ধাপ্পা, তাকে তো আমরা মৃত পাই, দিয়ে দিল ধাপ্পা যে ফাইল গেছে, একদম পুরোটাই ধোকা। আর নেতাদের তো বিশ্বাস করতে হয়, কারণ শিক্ষামন্ত্রী যখন বলছেন তখন দিস ইজ ভেরি ব্যাড, দিতে পারবি না, ঠিক আছে, তো আবার ফাইল চলে গেছে, এটা বলার কি আছে বন্ধু? তো ঠিক আছে,
খবর কিছু বন্ধু এখনও নাই, কবে কি হবে তার কোনো ঠিক নাই, কেউ সিওরিটি দিয়ে বলতে পারে না। এবং আমার ভিউ হলো, আমার দৃষ্টিভঙ্গি হলো, যদি মুখ্যমন্ত্রীও বলে হয়ে যাচ্ছে, তবু আই শ্যাল নট বিলিভ ইট, বিশ্বাস করব না যতক্ষণ না পর্যন্ত সেই কথা মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবে রূপায়িত হয়ে জিও তৈরি হয়ে অ্যাকাউন্টের মধ্যে না আসবে ততক্ষণ পর্যন্ত আমি আর কোনো খবর বলবো না। বলবো ধোঁয়াশা আছে, কুয়াশা আছে, সঠিকভাবে আপনার সামনে তুলে ধরতে আমি রাজি নই, নেতাদের কথা তো বলবোই না। আর মুখ্যমন্ত্রী যদি ঢপ দেয় তবু বলবো না, কারণ সব ঢপবাজ, সব ঢপের চপ বিক্রি করছে। তবে তন্ন তন্ন করে খুঁজতে খুঁজতে আরও অনেক কথা হলো বাই ফোন, তাহলে কি হবে, ফাইল অবশ্যই তৈরি করব আমরা। 48,500 শিক্ষক শিক্ষিকা ঢপ মারছে নাকি? না, ঢপ নয়, ঢপ আমি দিই না, একদম 100% রাইট। আপনারা হয়তো আমাকে ব্যক্তিগতভাবে চেনেন না, তো ব্যক্তিগতভাবে চেনেন না তো আমি যেটা বলছি ফাইল তৈরি করে নিয়ে আসবো, এবং সেই কথাই হয়েছে। তবে বেশি বিলম্ব নয়, ফাইলটা তৈরি করার সবটাই কিন্তু বাকি, তার জন্য 48,500 শিক্ষক শিক্ষিকাদের একত্রিত হতে হবে। আর আমি বলেছি নেতাগুলোকে সব এক হতে হবে, আর যদি নেতাগুলো এক না হয় তাহলে আগে থেকে সাইড কেটে সরে যেতে হবে, কারণ চলবে তুফান, তুফান গতিতে চলবে যুদ্ধ, দাবি আদায়ের যুদ্ধ, ফাইল সই করার যুদ্ধ, ফাইল তৈরি করার যুদ্ধ, পে স্ট্রাকচারের যুদ্ধ। এতে কোনো দ্বিধা থাকবে না বন্ধু। আর যদি মনে করেন যে আমরা করব না, ইদ্রিস আলী প্রতিদিন এসে ভাট বকে যায়, তাহলে কিন্তু ওইভাবে থেকে যাবেন না, নেতা আপনার করে দেবে না, শিক্ষামন্ত্রী না মুখ্যমন্ত্রী কেউ করে দেবে না, আমাদের নিজের কবজির জোরে ফাইল তৈরি করতে হবে, বসে থেকে তৈরি কর। বলবেন কর কর করছে, আরে যারা করে তারা তো স্টাফ আমাদের মতোই, দিদিকে বলতে হবে করুন করুন, স্যালুট 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 স্যালুট, আহা ধোয়া তুলসী পাতা, শুনে রাখুন দিদি, আপনি 34 বছরের জগদ্দল পাথরকে সরিয়েছিলেন, আমরা কিন্তু অত্যন্ত কি বলবো, ফেরোসাস নয়, আমরা অত্যন্ত যুদ্ধবাজ, সন্ত্রাসী নই, আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে এমন খেলা খেলব, সেই খেলায় আপনার মেলা বেরিয়ে যাবে। তো এখানে থাক, বড় হয়ে যাচ্ছে বন্ধু, পরবর্তীতে আবার টপিক নিয়ে হাজির হব, কোনো খবর আপাতত নেই, তবে খবর তৈরি হচ্ছে, বিশ্বাস রাখুন নেতৃত্বের সাথে তেমনই কথা হয়েছে। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখাবো পরবর্তীতে আপডেট নিয়ে। আর করোনার জন্য বন্ধু সর্বোচ্চ পরিমাণ সচেতনতা অবলম্বন করুন, নিজে লকডাউন থাকুন, বাড়ির সকলকে লকডাউন রাখুন, আর প্রতিবেশীদেরকে সচেতন করুন। আমরা ত্রাণ তহবিলে দান করেছি, অবশ্যই ভালো 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 কাজ, কিন্তু সচেতন করাটা সব থেকে বড় কাজ, সব থেকে বড় কাজ, তাই প্রতিবেশীদের সচেতন করুন, লেখালেখি করুন। আর আমি করোনার ভিডিও করলে আপনারা দেখছেন না, হাই হাই হাই, মরে গেলে তো পে স্ট্রাকচারটা কে নেবে বাবা, সেই জন্যে ভিডিওগুলো সকলে দেখুন, ওগুলো ছোট ছোট ভিডিও হবে, ছোট্ট ছোট্ট, যে কোনো আপডেট নিয়ে যে কোনো সময় সামনে হাজির হবো, অবশ্যই দেখবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।